আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি তোমাদের আফরোজা ম্যাডাম, আমিও ভালো আছি। আজ আমরা বানান শিখব, ঠিক আছে? আমরা সংখ্যাও শিখব, বানানটাও একটু শিখে নিব। সবাই আমার সাথে সাথে একটু বলবে, বলো ছয়, সাত, আট, নয়, দশ, এগারো, বারো, তেরো, চোদ্দো, পনেরো, ষোলো, সতেরো, আঠারো, উনিশ, বিশ। আমরা আজকে ছয় থেকে বিশ পর্যন্ত বানান করা শিখব, ঠিক আছে? আরেকবার সংখ্যাগুলো পড়ে নিই চলো। ছয়, সাত, আট, নয়, দশ, এগারো, বারো, তেরো, চোদ্দো, পনেরো, ষোলো, সতেরো, আঠারো, উনিশ, বিশ। চলো একটু বানানগুলো দেখে নিই। দেখো, এই বানানগুলো তোমাদের বইয়েও আছে, আবার আমি যে তোমাদের একটা শিট দিয়েছিলাম সেই শিটেও কিন্তু আছে। তবুও তোমাদের সুবিধার্থে আমি আরেকবার এখানে লিখে নিয়েছি, একটু দেখে নিই চলো বানানগুলো। ছয়, ছ অন্তস্থ অ, ছয়। সাত, দন্ত স আকার সা ত, সাত। আট, স্বরে আ ট, আট। নয়, দন্ত ন অন্তস্থ অ, নয়। দশ, দ তালব্যস, দশ। এগারো, এ গ আকার গা, এগা। র ওকার র, এগারো। বারো, ব আকার বা, র ওকার র, বারো। তেরো, ত একার তে, র ওকার র, তেরো। চৌদ্দো, চ ঔকার, চৌ, দয়ে দয়ে সংযুক্ত, চৌদ্দো। পনেরো, প দন্ত ন একার নে, পো নে, র ওকার র, পনেরো। ষোলো, মূর্ধন্য স ওকার শো, ল ওকার লো, ষোলো। সতেরো, দন্ত স ত একার তে, সতে, র ওকার র, সতেরো। আঠারো, স্বরে আ ঠ আকার ঠা, আঠা, র ওকার র, আঠারো। উনিশ, রস উ দন্তন্য ঋষিকার নি, উনি তালব্যস, উনিশ। বিশ, ব ঋষিকার বি তালব্যস, বিশ। খুবই সহজ বানানগুলো, আমরা বাসায় একটু চেষ্টা করব আর অবশ্যই প্র্যাকটিস করে গ্রুপে ছবি তুলে পাঠাবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।